আমি পরবর্তী সময়ত সেই খবর জানাই যাম, কিন্তু পরবর্তী খবরলৈ আহিছো এতিয়া। বিধায়ক টেরস গোয়ালক আক্রমণ করা হয়েছে। চলন্ত রেলত বিধায়কজনক দুর্বৃত্তই আক্রমণ করেছে। নিশা লামডিঙত টেরস গোয়ালক আক্রমণ করা হয়েছে। পত্নী সন্তানসহ ডিব্রুগড়লৈ রওনা হয়েছিল বিধায়কগৰাকী। রাজধানী এক্সপ্রেসত সংঘটিত হয়েছে এই ঘটনাটো। ঘটনাটুক লৈ লামডিং ষ্টেচনত এতিয়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরক্ষী আটক করেছে অভিযুক্ত রমাকান্ত রয় নামৰ এজনক। অভিযুক্ত রমাকান্ত রয়ৰ ঘর লামডিঙর নেতাজির রোডত। এক বৃহৎ আৰু এটা উদ্বেগজনক খবর এই মুহূর্তে। বিধায়ক টেরস গোয়ালক আক্রমণ করেছে। চলন্ত রেলতে বিধায়কজনক দুর্বৃত্তই আক্রমণ করেছে। নিশা লামডিঙত টেরস গোয়ালক আক্রমণ করা হয়েছে। পত্নী আছিল, সন্তানসহ ডিব্রুগড়লৈ গৈ আছিল। আর তেনেকুৱা সময়তে রাজধানী এক্সপ্রেসত সংঘটিত হয়েছে ঘটনাটো। কোনো দুর্বৃত্তই আক্রমণ করার ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাক লৈ এতিয়া স্টেশনত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরক্ষী আটক করেছে অভিযুক্ত রমাকান্ত রয় নামৰ এজনক। অভিযুক্ত রমাকান্ত রয়ৰ ঘর লামডিং নেতাজি রোডত। কিন্তু কিহৰ বাবে রমাকান্ত রয়ে এইদরে টেরস গোয়ালক আক্রমণ করবলগা হল, সেই সন্দর্ভত আমি অধিক জানিবলৈ চেষ্টা করব। আমার সাংবাদিকগৰাকী পুনপতে সম্প্রচার সংযুক্ত হয়েছে প্রণব শর্মা। প্রণব শর্মার সঙ্গে আমি কথা পাতিবলৈ চেষ্টা করব। প্রণব শর্মা, কি অভিসন্ধি থাকিব পাৰে? টেরস গোয়ালক আক্রমণ করা হয়েছে, পত্নী সহ পুত্রও আছিল তেওঁৰ সৈতে, আর রাজধানী এক্সপ্রেসতে সংঘটিত হয়েছে এই ঘটনাটো। নিশ্চয়কৈ কৃপাঞ্জল সাহেব, যি সময়তে ট্রেনত যেতিয়া যাত্রীয়ে তেওঁলোকে যাত্রা করে, সেই যাত্রাকালত যাত্রীসকলৰ নিরাপত্তার দিশত বহুতো প্রশ্ন উত্থাপন হয়। আর প্রায়ে রেল যাত্রীক কোনো দুর্বৃত্তই আক্রমণ করে বা কোনো দুর্বৃত্তর বলি হবলগীয়া হয় বহু যুবতী মহিলা রেল যাত্রী। আর ইয়ার মাজতে যা নিশা হোজাই জেলা যে লামডিং জংশন আছে, এই জংশনত এক অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অসমৰে এগৰাকী বিধায়ক টেরস গোয়ালাই নিজ পরিয়ালসহ গুয়াহাটির ডিব্রুগড়লৈ যাত্রা করেছিল। আর যাত্রার পথত আন এগৰাকী রেল যাত্রীর সৈতে কিছু বাক বিতণ্ডা হয়েছিল। আর বিধায়কগৰাকী ইতিমধ্যে আমার আগত প্রকাশ কৰিছে যে নিশার ভাগত যেতিয়া যাত্রার পথত সেই ডবার A3 ডবা যি আছিলে দিল্লী আর ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস, আর এক প্রকার কবলৈ গেলে রাজধানী এক্সপ্রেসত নিরাপত্তা বেষ্টনী এক প্রকার কবলৈ গেলে রেল বিভাগে কটকটিয়া করে তোলে। আর তাত যখন লোক যাত্রা করে সকলো লোক কিন্তু কিছু ধনী শ্রেণী থাকে বা কিছু কথা থাকে সেই যাত্রা করার পথর রাজধানী একপ্রেসত। কিন্তু তেনে পরিস্থিতির যা নিশা যেধরণে বিধায়কগৰাকীক আক্রমণ করা হয়েছে, এই আক্রমণের ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যে সমগ্র অসমতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর বিধায়কগৰাকীর সঙ্গে যেটা আমি কথা পাতিছিল, বিধায়কগৰাকীয়ে কৈছে যে সহকর্মী রেল যাত্রী বা সঙ্গে একটা ডবাতে যে যাত্রা করেছিল লামডিঙর রমাকান্ত রায় নামৰ এজন যুবক, সেই যুবকজনে নিশার ভাগত যেটা রেলখন লামডিঙত প্রায় 11:30 বজাত আহি উপস্থিত হয়েছিল, তেনে সময়তে বা লামডিং পোৱাৰ কিছু আগরপরাই বিধায়কগৰাকীর সঙ্গে বাক বিতণ্ডা আরম্ভ হয়েছিল। আর যাত্রার পথত যেটা সেই ডবার লাইট নুমাক কেন্দ্র করে বিধায়কক সেই যুবকজনে অপদস্থ করেছে বলে ইতিমধ্যে বিধায়কগৰাকীয়ে প্রকাশ করেছে। লগতে আক্রমণ করারও অভিযোগ উঠিছে। আর সেইমতে লামডিং স্টেশন পোৱাৰ পিছত স্থানীয় লামডিঙর বিধায়ক সুবি মিশ্র সহ বিজেপির বহু কর্মী সেই রেল স্টেশনে উপস্থিত হয়। সেই যুবকজনক, যিজন যুবকে বিধায়কগৰাকীক আক্রমণ করেছিল, সেই যুবকজনক করায়ত্ত করেছে। সমান্তরালভাবে আরক্ষীর লোক উপস্থিত হয়েছে, রেল বিভাগের লোক উপস্থিত হয়েছে, সকলে সেই যুবকজনক ইতিমধ্যে করায়ত্ত করেছে। আর যুবকজনের নাম হয়েছে রমাকান্ত রায়। লামডিঙলৈ যাত্রা করেছে গুয়াহাটির এই রাজধানী এক্সপ্রেস আছে, সেই রাজধানী এক্সপ্রেসতে যাত্রা করেছিল লামডিঙলৈ। আর লামডিঙলৈ নমার কিছু সময় পূর্বে বিধায়কগৰাকীর সঙ্গে পুনের বাক বিতণ্ডা লিপ্ত হয়েছে, কাজিয়াত লিপ্ত হয়েছিল। আর বিধায়কগৰাকী আক্রমণ করারও ইতিমধ্যে অভিযোগ করেছে বিধায়কগৰাকী কৃপাঞ্জল। নিশ্চয় তেওঁক আক্রমণ করার কথা কৈছে, কিন্তু এই জিখার কথা বিধায়কগৰাকীয়ে কৈছে ইতিমধ্যে যে কেবল কথা বতরার কারণে বা তর্কাতর্কির কারণে ঘটনাটোর সূত্রপাত ঘটিছে বলে কোৱাৰ পাছত আরক্ষীয়ে আটক করেছে। এতিয়া আরক্ষীর সোধা প্রশ্নের উত্তরত বা আপনি যেটা আরক্ষীর সঙ্গে কথা পাতিছিল, আরক্ষীয়ে কি ব্যবস্থা লম বলে কৈছে? তেওঁৰ সৈতে সোধা পোছা করার অন্তরালত আর কিবা ব্যবস্থা লবনে? প্রশাসনের তরফৰ পৰা এই মুহূর্তত স্থিতি কি? নিশ্চয়কৈ কৃপাঞ্জল সাহ, বিধায়কগৰাকীয়ে নিশা ঘটনাটো সংঘটিত হোৱাৰ লগে লগে জিলা আৰক্ষী অধীক্ষকগৰাকীক খবৰ দিছে। আৰু খবৰ দিয়াৰ পিছত আৰক্ষীৰ বৃহৎ এটা দল সেই স্থানত উপস্থিত হৈছিলে। আৰু আৰক্ষীয়ে ইতিমধ্যে যিহেতু সেই যুৱকজনক কৰায়ত্ত কৰিছে, আৰক্ষীৰ তদন্ত ইতিমধ্যে অব্যাহত আছে। আৰু আৰক্ষীৰ তদন্তৰ পিছতে গম পোৱা যাব প্ৰকৃত ঘটনাটো কেনেদৰে সংঘটিত হৈছিলে। আৰু এই মুহূৰ্তত বিধায়কগৰাকীৰ অভিযোগৰ ভিত্তিত এই যুৱকজনক কৰায়ত্ত কৰিছে ৰমাকান্ত ৰায় নামৰ যুৱকজনক। RPF আছে বা GRP, আৰু ইতিমধ্যে যি লামডিঙৰ স্থানীয় আৰক্ষী আছে, আরক্ষীয়ে যৌথভাবে এই যুবকজনক করায়ত্ত করে নিশার ভাগতে খুঁতপোষ চলাইছিল। যদিও আরক্ষীয়ে কিছু তথ্য ইতিমধ্যে আমার আগত প্রকাশ করা নাই বা করব বিচরা নাই, হয়তো এটা কিছু সময়ের পিছত এই যুবকজনক আরক্ষীয়ে কেনেদরে শঙ্করদেব নগর আদালতত হাজির করাই নে, কেনেদরে তেওঁৰ বিরুদ্ধে ব্যবস্থা লয় সেই পরবর্তী সময় আমি জানিবলৈ পাম কৃপাঞ্জল। নিশ্চয়। আর পত্নী সন্তান সহ ডিব্রুগড়লৈ ভ্রমণ করে আছিল, গতি পত্নী সন্তানের খবর যদি এই মুহূর্তে জানি বিচার নিশ্চয় ঠিকই আছে, আর সঙ্গে নিশ্চয় কথা বতরা হওয়া নাই বা যদিও হয়েছে তেনহলে সেই বিষয়েও জানিব বিচারিম, কারণ শপথ
পত্নীক ভ্রমণ করে আসে ডিব্রুগড় গিয়ে আসে বিধায়কগুলো নিশ্চয়। কৃপাঞ্জল সাহ, পত্নী আর সন্তান আসলে বিধায়কগীর সত্যি, আর পত্নী সন্তান সহ বিধায়কগিয়ে যাত্রা করেছিল ডিব্রুগড়লে, আর ডিব্রুগড় যার পথে যেধরণে এই অবাঞ্ছিত ঘটনাটা সংঘটিত হয়েছিল, সংঘটিত হওয়ার পিছতে বিধায়কগিয়ে লামডিঙর যে বিধায়ক শিবু মিশ্র আছে, শিবু মিশ্রর সঙ্গে কথা পাতিছিল ফোনত, আর তার পরিপ্রেক্ষিত লামডিঙর বিধায়ক শিবু মিশ্র বহু সহকর্মী লয় বা বিজেপি দলের কর্মী সকল নিশায় লামডিং স্টেশনত উপস্থিত হয়ে সমগ্র ঘটনার বুঝ লৈছে। আর ইতিমধ্যে আমি জানি পাইছো যে বিধায়কগী পত্নী আর সন্তান সুস্থ আছে বা কোনো ধরনের সত্যি সেই যুবকজনের তর্কাতর্কি লিপ্ত হওয়া নাছিল, কেবল বিধায়কগীর সত্যি তর্কাতর্কি লিপ্ত হয়েছিল। আর ইতিমধ্যে আরক্ষীয় গ্রেপ্তার করেছে, আরক্ষীয় গ্রেপ্তার করার পিছত ইতিমধ্যে যেহেতু আজি বিরুদ্ধে কি ব্যবস্থা লয় আরক্ষীর সূত্রপর আমি জানিব পাম, বা আরক্ষীর সত্যি আমি কিছু সময়ের পিছত পুনের যোগাযোগ করি যে যুবকজনের সত্যি বা যুবকজনের বিরুদ্ধে আরক্ষী কেন ধরনের গোচরত গ্রেপ্তার করেছে বা কি ধরনের গোচর রুজু হয়েছে বা আদালত কেতিয়া হাজির করাব সকল কথা আমি পরবর্তী সময় জানাই যাব। কৃপাঞ্জল নিশ্চয়। প্রণব শর্মা, সঁচাকৈ এটা অতি তাৎপর্যপূর্ণ বিষয় যে এটা লাইট নুমক কেন্দ্র করে এগারী বিধায়কক আক্রমণ করেছে এগারী দুর্বৃত্ত, সেয়াকে সঁচাকৈ এক উদ্বেগজনক খবর। ধন্যবাদ জানাইছো এই মুহূর্তে আপনার, পরবর্তী সময় আমি সংযুক্ত হম আর অধিক তথ্য লো। এয়া যেহেতু খবর জানাইছো, আমি এগারী বিধায়ক তেরস গোয়ালাক আক্রমণ করা হয়েছে, চলন্ত রেলত বিধায়কজনক দুর্বৃত্ত আক্রমণ করেছে, আর কারণ হয়েছে এইটাই যে লাইট নুমক লো, রাজধানী এক্সপ্রেসত লাইট নুমক লো কেন্দ্র করে এইদরে মাজত কাজিয়ার সূত্রপাত হয়, প্রথমে বাক বিতন্ডা হয়, তারপরে মারপিটর ঘটনা সংঘটিত হয়, আরক্ষে তদন্ত অব্যাহত রাখিছে, পরবর্তী সময় আমি আপনার আর বিতংক জানাবলে সক্ষম হম। আমার আমার হাতত এই মুহূর্তে ভাষ্য আছে, আমি ভাষ্য শুনাব বিচারিম। গুয়াহাটির পর ডিব্রুগড়লৈকে মই রাজধানী এক্সপ্রেসত মোট ফ্যামিলির লগত আই আছিল, তারে এজন সহযাত্রীয়ে পটককে তেও লাইট জ্বলা নুমালৈ মোক আক্রমণ করে। মই ইতিমধ্যে রেলওয়ে ডিপার্টমেন্টক জানাইছো, রেলওয়ে জিআরপি আর আসাম পুলিশে তেও ধরেছে, আর মই ভাবো যে ট্রেনত প্রতিজন যাত্রীর যে যাত্রী হিসাবে থাকিব লাগে, কিন্তু এই ধরনের উদ্ভণ্ডালি করার পিছত একটা পরিবেশ বিনষ্ট করে, আর এখানে মই ইতিমধ্যে মরিয়নি পুলিশ, লামডিং পুলিশ আর এসপিক জানাইছো, ইয়ার উপর একটা